আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মামস। আমি আছি তৃষা আপনাদের সাথে। তো আমি আজ কাঁচা টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব, হালকা, বেশি না। তো আপনারা সবাই কেমন আছেন? আমার কি যারা দেখতে পাচ্ছেন, আমি তো ইনশাল্লাহ আমি তো ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাছটা ভেজে নিব আগে, আর মাছ ভেজে নিব, সাথে আমি আজকে বেগুন ভর্তা করব। বেগুনটা আগে একটু তেল দিয়ে নিব। তো তেল দিয়ে যে কোনো কিছু দিয়ে তো যে আপনি কোনো কিছুতে তেলটা আপনি ছিদ্র করে নিতে পারেন, এটাকে ছিদ্র করলেই ভালো হয়, সেটা ছুরি হোক, যে কোনো জিনিসই হোক, কারণ গায়ে লাগতে পারে। আমি সবসময় এইভাবেই করি। তাই আপনাদের সাথে বেগুনটা কীভাবে পুরি সেটা শেয়ার করতেছি। আমি বেগুনটা সেম এভাবে দিয়ে পুড়ে ভর্তা করি, তো বেগুনটা হয়ে যাবে আস্তে আস্তে। আমি রান্না করতে করতে দুটা বেগুনেই আমার পোড়া হয়ে যাবে। তো বেগুনটা পুড়তে থাক, আমি মাছটাকে একটু দেখি। মাছ এক পিঠ হয়ে গেছে, তো মাছটা আমি উল্টাই দিচ্ছি। কাছে পাই আমি সেটাই ইউজ করার চেষ্টা করি। তো আমার বেগুন অলরেডি দেখতেই পাইতেছেন পুড়ে গেছে, আর আমি যে কথা বলতেছি কথাগুলো কিন্তু অলরেডি সবসময় বাঁচতেছে। আমি অবশ্য অভ্যস্ত না এভাবে কথা বলে, তারপরও আপনাদের সাথে কথা বলতেছি তো ভালো লাগতেছে। নিজে নিজেই কথা বলতেছি সেজন্য ভালো লাগতেছে, আপনারা শুনতে পাবেন আমাকে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। যাই হোক, তো মাছটা উঠাই নিলাম, মাছটা উঠাই নিব। এই তেলটাই অবশ্য আমি দিয়ে দিব, এই তেলটাই ইউজ করব। আরেকটা কড়াইতে আমার বেগুনটা কিভাবে পোড়া হয়েছে দেখছেন, এই বেগুনটা পোড়াটাই হয়ে যাবে। তবে আরও আপনি মানে কাছে না থাকলে বেগুনটা ধুয়ে আপনি কোথাও যদি যাইতে চান অন্য কোনো কাজে, তাহলে আস্তে আস্তে এই বেগুনটা পুড়তে হবে। যাই হোক, তো এই তো আমার কড়াইও গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিব। আমি অবশ্য আদা আর রসুন একসাথে পেস্ট করে নেই, মানে একসাথেই পেস্ট করি, আলাদা আলাদা করি না। সেজন্য শুধু আদাটা দিই, ভাবতে পারেন পেঁয়া মানে রসুন কই কি এরকম কিছু না। তো দুইটা একসাথে পেস্ট করা, তো দেখেন কিভাবে বেগুনটা পোড়া হয়ে গেল। তো এভাবেই আমি দুইটা বেগুনই পুড়ে নিব। ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু বেগুনের। যাই হোক, মরিচ দিয়ে দিচ্ছি আমি, বেশি না, আমার মানে আমার স্বাদ অনুযায়ী আমি মরিচ দিতেছি। সবাই ঝাল খায় না, কেউ আবার ঝাল খায়। আর দেখেন মানে বেগুনটা হয়ে গেলে কিন্তু সেম এভাবে দেখবেন যে আসলে পোড়া হয়েছে কি না। আর বেগুনটা কিন্তু পোড়ায় মানে আমার কাছে তো এখন এটা পুড়ে হয়ে গেছে, প্লাস সুন্দরভাবে উপরে চামড়াটা ধুইলেই উঠে যাবে, মানে পানিতে ভিজাবেন, নয়তো আপনি আস্তে আস্তে করে নিজে ছিলবেন, হয়ে যাবে পোড়া, হয়ে যাবে মানে পুরাটাই চলে। তো এভাবে বেগুনটা ভর্তা করলে কিন্তু অনেক টেস্ট, আপনারাও করে দেখতে পারেন এভাবে বেগুন ভর্তা। যাই হোক, আমি আমার পেঁয়াজটা পরে হয়ে গেছে, আদা দিয়ে দিলাম। তো এখন আমি আদা আদার পরে আমি জিরাটা অ্যাড করবো। অবশ্য আদা আর রসুন একসাথে পেস্ট করা, সেজন্য আমি শুধু আদাটাই দেওয়া, মানে বলা হয় আদা দিলাম, আসলে আদা না, আদা আর রসুন দুইটা একসাথে পেস্ট করা। যাই হোক, এখন আমি হলুদ মরিচগুলো অ্যাড করব। তারপরে আমি আমি একটু কাঁচা কাঁচা টমেটোটা ধুয়ে রাখছি, ওটা দিয়ে দিব। তো এ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। দিলাম আমি হলুদের গুঁড়া, মানে আমার আধা চামচ, কেননা আমার মাছ অল্প, তো তাই আমি মরিচের ফাঁকিটাও আধা চামচ দিলাম। এটা জিরা গুঁড়ো, তো দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়োটাই আমি অল্পই দিলাম, কারণ আমার মাছটাই অল্প, মানে অল্প। যাই হোক, আমি আমার তরকারির পরিমাণ মশলা দিচ্ছি।
তো এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে পানি দিব। পানিটা দেওয়ার পর আমি কি বেশিক্ষণ রাখবো না, অবশ্য কিছুক্ষণ পরে টমেটোটা দিয়ে দিব। তো আমি বলতে চাই আপনাদের, যেভাবে আমি বেগুনটা পুরলাম, তো ওভাবে যদি আপনারা বেগুন পুড়ে ভর্তা করেন, অনেক টেস্ট, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার কাছে না, সবার কাছেই ভালো লাগবে মনে হয়। যাই হোক, আমি কিন্তু টমেটোটা অ্যাড করে দিছি, পানিও দিয়ে দিছি, টমেটোরও অ্যাড করে দিছি। তো কিছুক্ষণের মধ্যে আমার মাছটাও আমি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। এখন তরকারিটা পরাই হয়ে গেছে, কিন্তু আমার টমেটোর মাছ দেওয়ার, মানে টমেটো দিয়ে দিছি, মাছ দেওয়ারও সময় হয়ে গেছে। আমি এখন মাছটাও দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম সেটা হলো বেগুন ভর্তাটার কথা বলতেছিলাম। আপনারা আস্তে করে, মানে অল্প চুলায় বেগুন পুরে ভর্তা করবেন, শর্টকাট, কিছু করতে ইচ্ছা করতেছে না, বেগুন পুরে ভর্তা করে খেলেন, কি আলু ভর্তা খান, যেটাই খান, তবে বেগুন ভর্তাটা অনেক টেস্ট হয় এভাবে বেগুন ভর্তা করলে। আমার মাছ তরকারি পড়াই হয়ে গেছে, এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি একটু ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে মাছটা উঠাই ফেলবো। দেখা গেছে আমার কত সুন্দর তরকারির কালারটা কত সুন্দর আসছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, খাইতেও অনেক ভালো লাগবে। তো এভাবে করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। মনে হয় যে আমার রেসিপি আমার কাছে ভালো লাগে তা না, আপনারাও করে দেখতে পারেন, এভাবে ভালো লাগবে। তো আমি ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জ্বালাবো না, কিছুক্ষণ, মানে 1 মিনিট রাখবো ধনেপাতা দিয়ে চুলায়। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো আজ এখনও গোসল হয়নি, বেগুন ভর্তাটা করব। এই যে দেখেন, বেগুন, দুটা বেগুন পুড়ে নিছি আমি, ভর্তা করে দুপুরে জন্য খাবার রেডি করতেছি। আমার তরকারি অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর দেখতে। তো সুন্দর কালার আসছে, বাট খাইতেও অনেক মজা। তো খাবারের টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম, খেয়ে নিব এই সেই ইয়ামি বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আসলেই অনেক টেস্ট হয়, ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আজকে দুপুরে খেয়ে নিব, লাঞ্চ রেডি, তানকে গোসল করাবো, নিজেও গোসল করব, খেয়ে নিব। তো তান খেলতেছে, আমি তানকে গোসল করেই খেয়ে নিব। তো এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।